নয়নের জলে বুক ভাসিয়ে বাবা কাছে, এতদিনে বুঝেছি কে আমার আপন আর কে পর, কাদের কথা ভেবেছি আমি। সারা জীবনে তার চিন্তা না করে যাদের কথা ভেবেছি, আজ আমি চিনতে পেরেছি কোনটি সার কোনটি অসার। বেশ, আর দেরি করবো না, এবার আমাকে এখান থেকে চলে যেতে হবে। যেই না বিছানায় উঠে বসেছি, পিঠ ছেলে দেখছে বাবা উঠে বসেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা আমার কথা ভাবিস না, তোরা চিন্তা করিস না, সর্বস্ব পরিত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে সাধুর কাছে গিয়ে চিৎকার করে বলছে, সাধু বাবা, সাধু বাবা, আমি ভুল করেছি, আমি সারা জীবন ভুল করেছি, তুমি আমাকে বলে দাও আমি কেমন করে গোবিন্দ চরণ পাবো, কেমন ভাবে তার দেখা পাবো। আজ আমি বুঝেছি, আজ আমি বুঝেছি, কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হয়ে ঘরের কোণে বসে বসে কাজ আর বলছি, হরি হে বলো আমার, সেই দিন কবে হবে তোমার আশার আশে, অগদয়াল আছি বসে, তোমার আশার আশে, অগদয়াল আছি বসে, বলো বলো কবে ছাড়ো দেবে দয়া মা, বলো বলো সেদিন কবে না হবে আমার, সেদিন কবে না হবে, ভবের মাঝে আশা যাওয়া আমাদের বলা হলো না, এই ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আমি যেমন বলে এসেছিলাম আমার বলো হলো না, তুমি পারের
কৃষ্ণ নামে কাঁদিবি কবে আমার পোড়াব, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব, যাচ্ছে কানাইকে দর্শন করতে। তা কানাইকে দর্শন করতে যাচ্ছে, চিড়ির পুটুলিটা নিয়েছে মা, বুকের মধ্যে চেপে ধরে যাচ্ছে দ্বারকা, আর ডাকতে ডাকতে যাচ্ছে, বলছে কানাই একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে দেখা দে।
গোবিন্দ কি জানে না মা যে সুদামা আসছে? রুক্মিণী পাশে বসে বলছে, স্বামী তোমার প্রিয় সখা বড় কাঙাল বড় অসহায়, পথের মাঝে সে ছুটতে ছুটতে আসছে, এবারকে তুমি তাকে কৃপা করো। গোবিন্দ বললেন, রুক্মিণী অপেক্ষা করো, সময় না হলে আমি যেতে পারবো না, আমি কি জানি না সে যে বড় অসহায়, আসতে দাও রুক্মিণী, এত পথ যখন এসেছে অবশ্যই আমার দ্বারে এসে সে দাঁড়াবে। এদিকে সুদামা ধীরে ধীরে দ্বারে এসে দাঁড়িয়েছে, বিশাল রাজপ্রাসাদ দেখে মনে মনে ভাবছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, আহা এত বড় রাজ্যের রাজা যখন সে আমার এই শুকনো ছিঁড়ে আমি ওকে দেব কি করে, সে তো রাজভোগ সেবা করে, রাজহালে থাকে, আমার এই শুকনো ছিঁড়ে কি সে খাবে, আমি কি করে দেব, না না আমি দেব না, তাই লুকিয়ে রেখেছে মা, কানাইকে দেবে না বলে। এদিকে দাঁড়ে এসে ডাকছে, আয় দাঁড়ি, যে দুয়ারপাল আছে তাকে ডাকছে, দাঁড়ি আয় দাঁড়ি, এখানে কি আমাদের আমার কানাই আছে? দাঁড়ি জিজ্ঞাসা করছে, কোন তুমি কাসে আয়া হো, তোমার নাম ক্যা হ্যায়, দেখ আমাকে চিনবি না, আমি অনেক দূর থেকে আসছি, শুধু বল না এখানে কি আমার কানাই আছে, দেখো এদার কই কানাই বানাই নেই হে, এ যে রাজা হ্যায় না উসকা নাম হ্যায় কৃষ্ণ, কৃষ্ণ আরে যে কৃষ্ণ সেই তো কানাই, দাঁড়ি আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব, একটু ভিতরে যেতে দে না, দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। আরে কাঙাল ভিখারি সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে নাকি আমাদের রাজার বন্ধু, বারবার দূরে সরিয়ে দিচ্ছে মা। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো এ গরিবি, হে গরিবি কাহাল, কৃষ্ণ কি দ্বার পে বিশ্বাসী লেকে আয়া হো, বচপন কি কহ তো, আরে দ্বারপাল কানাইয়া সে
গোপাল কি করলেন মা? সুদামাকে বাইরে রেখে সুদামা বললেন, তোমরা এক কাজ করো, কেউ একজন আমাকে পাহারা দাও আর একজন ভেতরে যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো সে যদি আমায় চিনতে না পারে আমি চলে যাব। দোয়ারপাল একজন আছেন বাইরে আর একজন ভেতরে চললেন। আর এদিকে আমার গোবিন্দ, আহা, তিনি সবে মাত্র সিংহাসনে বসেছেন, রুক্মিণী সত্যভামা রাজবেশ পরিধান করাবেন, পাশে বসে আছেন, সাজাচ্ছেন আমার গোবিন্দকে। তাই সাজাচ্ছেন, আমরাও সাজাবো। হ্যাঁ, কিভাবে সাজাচ্ছি? সাজাচ্ছে কেমন করে? সাজ সাজাচ্ছেন, সাজ কুলে কাহা প্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে
এক ভিখারি এসেছে, পাগল এসেছে। এখন ভগবান জিজ্ঞাসা করছে, তুমি কি করে জানলে সে পাগল? তার বেশ দেখে। বেশ দেখে কি জানা যায়? নাম কি তার? তার নাম, তার নাম নাকি সুদামা। যেই না বলা, এতক্ষণ তো অপেক্ষায় ছিল মা, যেই না বলে যে সুদামা, আর কি থাকতে পারে সে? সোনার সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া, সবেমাত্র পিছন ঘুরেছে। কেন? এত সময় অপেক্ষা করলাম, কানাই তো এলো না, তাহলে বোধ হয় কানাই আমাকে ভুলে গেছে। তাই যেই না পিছন ফিরে ফিরে যাবে, এমন সময় পিছন থেকে কানাই ছুটে এসে সুদামাকে জড়িয়ে ধরে। আর যেই না জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, কানাই আমাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে। কেন? এতদিন পর তোকে পেলাম, ছাড়বো কেন? দেখছিস না গায়ে কত নোংরা লেগে আছে, তো রঙে লেগে যাবে, আমাকে ছেড়ে দে কানা। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বন্ধু তোকে কাছে পেয়েছি, এই নোংরার কথা আমায় বলিস না। কিন্তু একটা কথা বলতো, এতদিন পর আমার কথা মনে পড়লো। মনে তো সব সময় পড়ে কানা, কিন্তু আসবার মতো শক্তি ছিল না। বল কেমন আছিস? আমি খুব ভালো, তুই কেমন আছিস? সুদামা বলছে, আমি এতদিন ভালো ছিলাম, ছিলাম না, তোকে দেখবার পর এখন আমি অনেক ভালো আছি। তুই তাহলে আমায় ভুলে যাসনি কানা? দেখ ওই দেখ, রুক্মিণী সত্যভামা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, চল ভিতরে চল। আমি তো ভিতরে যাব না, আমার সারা গায়ে নোংরা দুর্গন্ধ, আমি রাজরানীদের সামনে দাঁড়াবো কি করে? দেখ সুদামা, অনেক দূর থেকে এসেছিস, আর এখন যাবি না বললে হবে? চল আমার সঙ্গে। বা জোর করে ধরে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গিয়ে মা রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। বরণ করবার পর কানাই তার হাত ধরে তার সোনার সিংহাসনে বসাচ্ছে। জীবনে কোনোদিনই যে চেয়ারে বসেনি, তাকে বসানো হচ্ছে সোনার সিংহাসনে। কি করে বসবে সে? সারা গায়ে নোংরা, হাত পা গুটিয়ে বসেছে। কানাই বলছে, কি রে সুদামা, এইভাবে কেউ বসে? আরে ঠিক করে বস, হাত পা ছেড়ে বস। জোরপূর্বক তাকে বসানো হলো। রুক্মিণীকে বলছে, জানো রুক্মিণী, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, আজ সে এসেছে আমার ঘরে, যাও তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো, আজ আমি আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত তার চরণ ধৌত করব। সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা একটা সোনার থালা সুদামার চরণ ধরে পেতে দিলে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা, স্বর্ণ
চরণ থেকে কত রুধির ঝরছে, কিন্তু সেদিকে সুদামার কোনো লক্ষ্য নেই। চরণ দুটি হাতে করে নিয়ে বলছে, বন্ধু আমাকে দেখবার জন্য এত পথ খালি পায়ে হেঁটে এসেছিস, কত কাঁটা ফুটে আছে, রুধির ঝরছে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই বন্ধু। মুখে কোনো কথা না বলে জিজ্ঞাসা করছে, কিরে সুদামা এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, আমি তো দিনহীন কাঙাল ভাই, আনবো ভেবেছিলাম আনতে পারিনি, কি করে আনবো বল, কোনোদিন ভিক্ষা পাই কোনোদিন পাই না। মনে মনে গোবিন্দ বলছে, তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে, তুই কি জানিস না ভাই, ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয়, আমি সেটাই অমৃতের মতো সেবা করি, ভেবেছিস আমি রাজভোগ খাই তাই তোর আনা ছিঁড়ে আমায় দিলি না, বিদুরের সাকর্ণ যদি সেবা করতে পারি, শবরীর এঠো ফুল যদি সেবা করতে পারি, তোর আনা ছিঁড়ে আমি খেতে পারবো না, বেশ তুই না হয় দিলি না, আমি সময় হলে ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তাকে রাজভোগ সেবা দিয়ে শয়ন মন্দিরে নিয়ে শয়নে দিয়েছে। অনেক পথ হেঁটে এসেছে ক্লান্ত পরিশ্রান্ত, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধ, সেই সময় গোবিন্দ আমার এক পা দুপা করে সুদামার মন্দিরে ঢুকেছে। শয়ন মন্দিরে প্রবেশ করে দেখছে সুদামা শুয়ে আছে, তার চরণের পাশে বসে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি রাধি গোবিন্দ। চরণ তলে বসে দুটি হাত দিয়ে ভক্তের চরণ সেবা করছে, কত পথ হেঁটে এসেছে আমার বন্ধু। একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত, চরণ সেবা করছে যাতে ভালো করে ঘুমাতে পারে, কিন্তু হঠাৎ চোখে পড়ে গেল সেই চরণতলে কত কাঁটা, এত কাঁটা ফুটেছে, কি করে বের করবো আমি, চরণের পাশে বসে একটা একটা করে ধরে ধরে কাঁটা পরিষ্কার করছে, কিন্তু মা একটা কাঁটা এতটা ভেতরে ঢুকে গেছে সেটাকে কোনোভাবেই হাত দিয়ে বের করতে পারছে না, অনেকভাবে চেষ্টা করছে কিছুতেই কাঁটাটা বের করতে পারছে না, পাছে আবার সুদামার ঘুম ভেঙে যায় সেদিকে গোবিন্দের লক্ষ্য, চিন্তা করছে কি করে বের করব, কিন্তু এত বড় কাঁটা ঢুকে আছে, ধীরে ধীরে নিজের বদনটা সেই চরণ তলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে যখন সেই কাঁটাটা ধরে জোর করে টেনে বের করেছে, সুদামার চমকে উঠেছে, আর যেই না চমকে উঠেছে মা, সঙ্গে সঙ্গে সুদামার লোকানো যে চিনির পুটুলিটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, সুদামা এর মধ্যে কি আছে দেখি তো, তাড়াতাড়ি করে হাতে করে নিয়ে যেই না খুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই কানাই আমায় ফিরিয়ে দে ভাই, আমাকে ফিরিয়ে দে বলছি, তুই
না, আমায় ফিরিয়ে দে। খেতে পারবো না মানে? তুই আমার জন্য কিছু এনেছিলি, আমায় দিলি না। বেশ, যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও, এই না হলে বন্ধুত্ব? আরে প্রতিদিন ক্ষীর সর ননী মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো রুচি নেই। যাক, ঠিক করেছিস তুই, আমার জন্য চিড়ে এনেছিস। আজ চিড়েটা খেয়ে আমার মুখে স্বাদটা একবার পাল্টাবো ভাই। যেই না মুখে দিতে যাবে হঠাৎ দেখছি চিড়েগুলো সব ভিজে। কি ব্যাপার? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে তো নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে, তার জন্য তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস, তাই না? এই না হলে বন্ধুত্ব? খুব ভালো করেছিস। সুদামা বলছে, আমি তো চিড়ে ভিজিয়ে আনেনি কানাই, তাহলে ভিজলো কী করে? জানি না আমি, তবে মনে হয় পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে যখন কাঁদছিলাম আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে চোখে। নিতাই গৌর হরি মন হরি মন, চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে আমার চোখে জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই রে হরি যে শুকনো চিড়ে দিতে তুই দ্বিধা করলি, এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? আগত কলিযুগে যদি কোন রাজা কোন দিন দুঃখিনী যদি আমায় সেবা দিতে চায় কলিজীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে হরিবল যদি মাটির মালসায় করে চিড়ে ভোগে দেয় আমি গৌর হয়ে সেই ভোগে সেবা করব। আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম এ জগতে সবাই আমায় ক্ষীর স্বরে নবনী সেবা দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই তোর সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম। কি কথা দিল মা? আগত কলিযুগে আমি গৌর হব, যদি কেউ আমাকে রাজভোগ দেয় আমি খাবো না, দ্বারে দ্বারে ভিক্ষা করে মাটির মালসাই করে যদি কেউ চিড়ে ভোগ দেয় তবেই আমি সেবা নেব, না হলে নেব না। ভাবুন একবার, চিন্তা করুন। তিনি তো বলতে পারতেন আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমার জন্য সোনার থালা তৈরি করে দিতে হবে। কাদের জন্য বললেন মাটির মালসাই সেবা করবে? যিনি রাজা যিনি ধনী তিনি সোনার থালা বানাতে পারবে, কিন্তু যে দিনহীন কাঙাল কাঙালিনী
তারা কি করে সোনার থালায় সেবা দেবে, তাই তাদের কথা ভেবে আজ আমার গোবিন্দ তিনি প্রতিশ্রুতি করলেন, মাটির মালসাই করে আমায় সেবা দিতে হবে। আর আমরা সেবা করি কি করে, ডাইনিং টেবিল থাকবে, ফুলের টব থাকবে, দামি দামি প্লেট থাকবে, ঝাড়বাতি থাকবে, তবেই খেয়ে শান্তি পাওয়া যাবে, তাই না? আর ভগবান সেবা করে মাটির মালসায়, সেখান থেকে আমাদের শিক্ষা হতে হবে, চিন্তা করতে হবে তিনি কি করছে। তাই আজ ভগবান প্রতিজ্ঞা করলেন, সুদামা কিছুদিন থাকবার পর সুদামাকে বলছে, বন্ধু বিবাহ করেছিস? হ্যাঁ। আমার গিন্নি তো আমাকে পাঠালো তোর কাছে তোকে দেখব বলে, আরে এমন সহধর্মিনী না হলে কি আর গোবিন্দ সেবা হয় রে? হরি বল হরি বল। তাই বলছি, আচ্ছা সুদামা একটা কথা জিজ্ঞাসা করব, তুই কি আমার কাছে কিছু বলবি, কিছু কি চাইবি? সুদামা বলছে, কানাই দেখবার বাসনা জেগেছিল তাই এসেছিলাম, তোকে দেখেছি মানে আমার সব আশা পূর্ণ হয়ে গেছে, আমার আর কিছু চাওয়ার নেই কানাই, শুধু তোর কাছে একটা নিবেদন, এই যে তুই আমাকে ভালোবাসিস, দেখিস কোনো দিন যেন ভুলে যাস না, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, শুধু এই নিবেদন তোর কাছে, সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বলিও রে আমার প্রাণের ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে নিজের কাছে রাখবার মাঝে রুক্মিণীকে ডেকে বললে, রুক্মিণী তোমায় একটা কথা বলবো। বলো। রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমি তোমার কাছে আজ একটা জিনিস চাইবো। বলো সাধু। রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞা করেছিল জীবনে কোনো দিন আমার কাছে সে কিছু চাইবে না, আর বন্ধু যদি কিছু না চায় তাকে যদি যেচে সেদে আমি দিই তাহলে তাকে অপমান করা হয়, তাই রুক্মিণী আমি ওকে কিছু দিতে পারছি না, এত চেষ্টা করলাম তথাপিও কোনোদিনও আমার কাছে কিছু চাইলো না, ও যে বড় কাঙাল বড় অসহায়। রুক্মিণী তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? রুক্মিণী বললেন, কেন পারবো না? নিশ্চয়ই পারবো যদি আপনার অনুমতি হয়। সঙ্গে সঙ্গে বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। ওমা, না চাইতেই সব পাওয়া যায় যদি তার প্রতি আমাদের ভরসা থাকে। শাস্ত্রী বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, শুধু তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু গিয়ে আর তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না। যে গাছতলায় ছিল আজ সেখানে বিশাল রাজপ্রাসাদ, চিন্তা করছে কে তৈরি করলো, হয়তো কোনো রাজা বানিয়েছে। হঠাৎ দেখলেন কি, ওই প্রাসাদ থেকে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। অবাক দৃষ্টিতে সুদামা তাকিয়ে আছে, বলছে, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে, তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে। সুদামাকে বরণ করে ঘরে নিয়ে গেল, আর ঘরে নিয়ে যাওয়ার পর দুজনে মিলে গোবিন্দ সেবায় রত হলেন। জয় নিতাই লীলা। এবার আমরা বিশ্রাম রাখবো, তার আগে সবাই মিলে গাইব, সবাই একসঙ্গে বলবো, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো।
রাধা রমণ হরি হরি হরি